আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে দিছেন। ভালো থাকা, ভালো থাকতে দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনি এই কথা কখনো বলবেন না যে আমি অনেক গুনাহগার, আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না, এবং এই দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি, আমার এমন কোনো ভালো কাজ নেই যে ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের গুনাহ থেকে অনেক বড়, অনেক বেশি, তাই কখনো হতাশ হবেন না। আমি আপনাকে এমন একটি ঘটনা শোনাবো যা শুনে আপনি কখনো বলবেন না যে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য নয়। চলেন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। একবার মুসা আলাইহিস সালামের জামানায় এক পাপী যুবক ছিল, যার অত্যাচারে পুরো মহল্লার মানুষ বিরক্ত হয়ে গেছিল। তার পাপ করা এতই বেশি ছিল যে তার দ্বারা এমন কোনো গুনাহ নাই যেটা সে করে নাই। তার ভয়ে রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারত না, তার ভয়ে কোনো বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারত না, আর বাচ্চাদের তো মারা তার এক ধরনের পেশা ছিল। তার অত্যাচার সহ্য না করতে পারে গাঁওয়ের মানুষ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, তাকে গাঁও থেকে মারধর করে বের করে দেবে। যেই বলা সেই কাজ, সবাই মিলে যুবককে মারধর করে গাঁও থেকে বের করে দেয়। তখন ওইরান জঙ্গলে পৌঁছে গিয়ে একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। সে যখন মৃত্যুর মুখাপেক্ষি এসে যায়, তখন সে ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। তখন সে চোখ ভরা জল নিয়ে আকাশের দিকে তাকায়। তখন সে বলে, হায় আল্লাহ, আজকে আমার কেউ নেই, আমার ডাকের সাড়া দেওয়ার মতন কেউ নেই, আজকে আমাকে পানি পান করাবে এমনও কেউ নেই, আজকে আমাকে সবাই ফেলে চলে গেছে, আজকে আমার সমস্ত সম্পর্ক ভেঙে গেছে, আজকে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কি করব, হে আল্লাহ আজকে আমি বুঝে গেছি আপনি ছাড়া কেউ আপন নয়, সবাই সবাই পর, হায় আল্লাহ আমাকে মাফ করে দেন। যখন যুবক কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, তখন এই শব্দটি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়। তখন সে বলে, হে আল্লাহ, দুনিয়াতে শুনেছিলাম আপনার রহমত অনেক বেশি, শুনেছি আপনার রহমত সমস্ত পৃথিবীর গুনাহগারের চেয়েও বেশি, আমি যদি সঠিক শুনেছি তবে আপনি আপনার রহমতের উসিলা করে আমাকে মাফ করে দেন, আপনি আপনার রহমত আমার উপর অবতীর্ণ করেন, আজকে আমার সমস্ত পরিবার আমাকে ফেলে চলে গেছে, যদি আপনিও আমাকে ছেড়ে দেন আমি একা হয়ে যাব, আমি কোথায় যাব, আপনার আকাশ ফেলে আমি কোথায় যাব, আপনার জমিন ছেড়ে আমি কোথায় যাব, সমস্ত জায়গায় তো আপনারই রাজত্ব, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাতে আপনার কিছুই যায় আসে না। এই কথাগুলো শুনে আল্লাহ তাআলার রহমত জেগে উঠল। তখন সে যুবককে আল্লাহ মাফ করে দেয় এবং তার মৃত্যু হয়ে যায়। যখন সেই যুবকটি মারা যায়, তখন মুসা আলাইহিসাল্লামকে ওহির মাধ্যমে বলা হয়, হে মুসা, জঙ্গলে এক আমার বন্ধু মারা গেছে, তাকে তুমি জানাজার দাও, তার কাফন কাফন ব্যবস্থা করে দাও, তার জানাজারে শরিক হও, এবং তোমার কমকে বলে দাও আজকে যে এই জানাজারে শামিল হবে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। তখন মুসা আলাইহিসাল্লাম তার কমকে বলে, আজকে আল্লাহর এক ওলি, আল্লাহর এক বন্ধু এই ওইরান জঙ্গলে মারা গেছে, তার জানাজার যে শরিক হবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো সবাই মিলে জঙ্গলের দিকে ছুটে পড়ে। সবাই মিলে জঙ্গলে ছুটে যাওয়ার পর তারা দেখতে পায় সেই যুবককে, যেই যুবককে তারা গাঁও থেকে বের করে দিয়েছিল মারধর করে। তখন তারা মুসা আলাইহিসাল্লামকে বলতে থাকেন, হে মুসা, এই ব্যক্তি তো অনেক পাপি, এই যুবক তো অনেক পাপি, এ আল্লাহর বন্ধু হলো কেমন করে? তখন মুসা আলাইহিসাল্লাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, এ ব্যক্তি তো অনেক পাপি ছিল, আপনার বন্ধু কিভাবে হলো? তখন আল্লাহ বলেন, হে মুসা, তোমরা সবাই ঠিক বলছো, এই ব্যক্তি অনেক পাপি ছিল,
অনেক খারাপ ছিল, কিন্তু মৃত্যুর আগে যখন সে ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, তখন সে আকাশের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে যখন চোখ দিয়ে জল পড়ছিল, তখন আমার আর রহমত লুকিয়ে থাকতে পারে নাই। তার চোখের জল দেখে আমি আর থাকতে পারি নাই, তার চোখের জলে আমার রহমত জেগে উঠল, তাকে ক্ষমা করার জন্য আমার রহমত উঠলে উঠল। তার যখন কেউ ছিল না, তখন যদি আমিও না থাকি, তখন সে কি করবে? হে মুসা, আমাকে বলো। তখন মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। তখন মুসা আলাইহিসসালাম তার দাফন কাফনের কাজ শুরু করে দিল, তার জানাজার নামাজ হয়ে গেল। হ্যাঁ ভাই, এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কারণ এই ভিডিওটি এমনই, এই ঘটনাটি এমনই। আপনি যদি সত্যিকারে তওবা করতে পারেন, আপনার মর্তবা বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার ইজ্জত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আপনি যদি সত্যিকারে তওবা করেন, এখনই আজকেই তওবা করে নেন, কারণ আল্লাহ ছাড়া আপনার কেউ নেই। যখন আপনি বুঝবেন, ওই যুবক তো ভাগ্যর জন্যে আল্লাহর ক্ষমা পেয়ে গেছে, আপনি কি সেই অপেক্ষা করবেন না আজকেই তওবা করবেন? সিদ্ধান্ত আপনার, আজকে আল্লাহর পথে ফিরে আসুন, কারণ আল্লাহ ছাড়া আপনার সত্যিকার আপন বলতে কেউ নেই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসের রোজা রাখবেন, কারণ এটাই আপনার সম্পদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।